নমস্কার বন্ধুরা, সিনে মামাকে নিয়ে আজ আবার এলাম। আগের দিনই আমরা বরুণবাবুর বন্ধুকে নিয়ে একটু কাটাছেঁড়া করেছিলাম, একটু ঝগড়া করেছিলাম, কিন্তু বরুণবাবুর বন্ধু যেদিন রিলিজ করে সেই একই দিনে রিলিজ করেছে অনুভব সিনহার থাপ্পাড়। আমার এবং সিনে মামা শান্তনু চক্রবর্তী দুজনেরই মনে হলো যে থাপ্পাড়টা নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। এই থাপ্পড়টা আমাদের সবার গালে যেন সপাটে এসে পড়েছে, বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজের গালে একটা চপেটাঘাত। এটা গার্হস্থ্য হিংসা, যাকে বলে ডোমেস্টিক ভায়োলেন্স, তার ছবি কিন্তু নয়। সিনে মামা, একদমই তাই। এবং এই ছবিটা দেখতে গিয়ে পুরুষ হিসেবে বা বলতে গেলে বিবাহিত পুরুষ হিসেবে আমার যথেষ্ট অস্বস্তি হয়েছে। অস্বস্তি, কিছুটা কিছুটা লজ্জা, অমৃতা, এটা তাপসী বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছে, তার স্বামী বিক্রম তাকে একবারই একটি থাপ্পড় মারে। একদম, এবং বিক্রম এখানে ভিলেন নয়, একেবারেই নয়, মানে কখনোই দেখানো হয়নি, এবং একবারই থাপ্পড়টা এসে পড়ে গালে, এবং সেটাও এমন একটা সময় যখন সে ভীষণ উত্তেজিত, সে ড্রাঙ্ক, এবং সে তার ক্রাইসিসের জায়গা থেকে সে তার বউয়ের গালে পার্টির মধ্যে একটি চর মারে, এবং এই একটি চর তাদের দাম্পত্য জীবনটাকে একেবারে বদলে দেয়। যে তাপসী পান্নু, যে অমৃতা, যে তার হাউসওয়াইফ ভূমিকাটাতে খুব খুশি, সে কিন্তু তার বিবাহিত জীবনের সত্যি সত্যি কি কোন জায়গায়, কোন অবস্থানে সে রয়েছে, এই প্রশ্নটার মুখোমুখি দাঁড় করায়। এবং যখন তার লয়ার তাকে জিজ্ঞেস করে যে আশেপাশে যারা গেছে তারা সবাই বলছে যে এই একটা এটা থাপ্পড়, মানে এটা বারবার কথা হচ্ছে, তুচ্ছ ঘটনা, একটা থাপ্পড়ের জন্য ডিভোর্স এত কিছু হতে পারে না, এটা এটা এত বড় কি আর কি। এবং যেটা যেটা হচ্ছে, যেটা মানে পরিবারের মহিলাদের তরফ থেকে, বয়স্ক আগের প্রজন্মের মহিলারা, সেটা ওর শাশুড়ি, ওর নিজের মা, তারা তারা সবাই বারবার বলছে যে মেয়েদের অনেক কিছু মানিয়ে নিতে হয়, একটা সংসার টিকিয়ে রাখতে গেলে মেয়েদেরকেই মানাতে হয়। এবং এটাই এইটাই হচ্ছে ছবির আসল জায়গাটা। So just one slap then. Just a slap. Par nahi maar sakta. Bas yahi sunna reh gaya tha. Beti divorce karegi. Jaane de beta. Thoda bardasht karna seekhna chahiye auraton ko. Har rishta flawed hota hai. Use jod ke rakhna padta hai. মানে আমি বলছি না ডোমেস্টিক ভায়োলেন্স মানে শুধু গায়ে হাত তোলা নয়, ডোমেস্টিক ভায়োলেন্সের যে আরো নানা রকমের তার তার ম্যানিফেস্টেশন আছে, এটাই সেখানে যে মেয়েদেরই কেন মানিয়ে নিতে হয়, সে বলছে যে পৃথিবীর কোনো মেয়েকেই, মানে সে যখন বিয়ের 10 বছর আগে, মানে সে যখন ছোট থাকে বা টিনেজে, তাকে যখন জিজ্ঞেস করা কি হতে কি হতেছ, অনেক কিছু বলে, কেউ অভিনেত্রী হতে চায়, কেউ এয়ার হোস্টেস হতে চায়, কেউ প্লেন চালাতে চায়, কেউ হয়তো ডান্সার হতে চায়, কিন্তু কেউ হাউসওয়াইফ হতে চায়, হাউসওয়াইফ হতে চায়, হোম মেকার হতে চায়, এটা কেউ বলে না। এবং আরেকটা যেটা এটাও আরেকটা খুব সুন্দর করে, মানে অনুভব সিনহা আমরা দেখতে পাচ্ছি মূর্খ থেকে তার একটা অদ্ভুত পরিবর্তন আমরা লক্ষ্য করছি, এবং আর্টিকেল 15 তো আমরা দেখিয়েছি, কিন্তু এই ছবিটাতে অনুভব সিনহা খুব সাটল ওয়েতে, খুব সূক্ষ্মভাবে আমাদেরকে, প্রত্যেককে, আমরা যারা নারী পুরুষ নির্বিশেষে, একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। একদমই তাই, মানে এবং যেটা আমি বলবো যে মূল বা আর্টিকেল 15 থেকে এই ছবিটার প্রেমিসটা অনেক কঠিন ছিল, এইখানে সমস্যাটা ভীষণ রকমের ইন্টারনাল সমস্যা, আপনার অন্তর্মহলের সমস্যা। একদমই তাই, এবং যখন বলে বিক্রম যে ওকে মুভ অন, হো জাতা হ্যায় কভি কভি, একদমই তাই, ও ইয়ার শিট হ্যাপেন্স, হোতা হ্যায়, move people move on, tumhe company mein itne emotionally invested the you could not move on, maine to apni puri life invest kari hai tumhare sath, kaise move on karu, ultimately chori sheshe giye kintu sobai realize kore je ha ekta thappore byapar eta noy, eta ashole tar shonge amader samaje narir obosthan ta je ashole ekebare ekhane aro aro koto gulo choritro je gulo chole ache or ashe pashe, dhurun amra ei chorite je bhabe baki purushder dekhano hocche tar tar mone hote pare এই অমৃতার বাবাই সবচেয়ে লিবারেল বা সবচেয়ে বেশি আধুনিক,
সবচেয়ে বেশি মুক্ত উদার জায়গায়, এবং সেটার জন্য খানিকটা গর্বিত, মানে ভেতরে তার সেটা আছে, সেটা অহংকারটা কোথায় একটা জায়গায় বেরিয়ে আছে, সে তার একে অমিতাভকে বলে যে আমি তো তোমাকে কখনো এটা করিনি, তখন ও তাকে কিন্তু তখন তার দিকেও আঙুলটা উঠছে, বলছে যে না আমি যে গান গাইতে ভালোবাসতাম, আমার বাবা চেয়েছিল যে আমি একজন বড় সিঙ্গার হব, আমার শুধু নয় বলছি এই ফিলিংটা আরো অনেকের হবে, সত্যি তো আমরা আমরা যখন আমাদের জায়গা থেকে আমরা এইখানে বসে আমার এই ক্যামেরার সামনে বসে অনেক বড় বড় কথা বলছি আর কি, আমি যখন আমার নিজের ভেতরে তাকাচ্ছি এইটাই এই ছবিটা সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা, ভীষণ ইন্ট্রোস্পেকশনের কথা বলে, তোমার দিকে তাকা, আমাদের যে একটা সোকল পারসেপশন আছে হোম মেকার বা হাউস ওয়াইফ সম্পর্কে সেটা কিন্তু নানাভাবে ধরা পড়ে যায়। যেমন আমি মামাকে বলবো যে আমরা যখন বরুণবাবুর বন্ধুকে নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু সিনেমামার মনে পড়ে না যে বরুণবাবুর পুত্র বধূর কথা, যিনি হাউস ওয়াইফ, কিন্তু যিনি অসম্ভব ব্যতিক্রমী একটা চরিত্র, বাকি চরিত্রগুলোতে বাকি সবাই একটা কোনো না কোনো স্বার্থের জায়গা থেকে আসছে, তার ওটা ছিল না, আলাদা করে তার কথা মনে হলো না, সেটা কি খানিকটা ওই হাউস ওয়াইফ হওয়ার জন্যই নয়, এই ছবিটাতে একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে, মানে একটা নয় এটা বারবার ওই দৃশ্যগুলো ফিরে আসে, ও যখন অফিসে যাচ্ছে, মানে আমি বলছি না টেকেন ফর গ্রান্টেড, মানে তুমি সকালবেলা ব্রেকফাস্টটা তুমি বানাবে, চাটা তুমি বানাবে, আমি আমার এত কিছু বিনিয়োগ মানে আমি এত কিছু করেছি এই কোম্পানির জন্য, এই দেখো কোম্পানিটা আমাকে এরকম করলো, আমার তো সেই তার রিয়াকশন, আমি তোমাকে একটা থাপ্পড় মেরে ফেলেছিলাম, আর আমি আমার সারা জীবন ইনভেস্ট করেছি, ও তখন পাল্টাটা বলছে কোনো উত্তর থাকে না, মানে একজন পুরুষ হিসাবে আমার কাছে সত্যি কোনো উত্তর থাকে না, তাই এবং সত্যি কথা বলতে কি আমাদের বিশেষ করে ভারতীয় সমাজে সেটা কিন্তু মানে নির্বিশেষে শ্রেণী নির্বিশেষে, যেমন ওর কাজের যে মেয়ে সে প্রতিদিন বরের হাতে মার খায়, আচ্ছা আমাদের বাড়িতে যারা এই কাজগুলো করেন ডোমেস্টিক হেল্প যাদেরকে আমরা বলি তাদের কাছ থেকে কি একই গল্প আমরা শুনি না, সে রোজগার করে সে সংসার চালায় কিন্তু তাকেই মারটা খেতে হয়, দিদি কাল উসনে ফের মারি পর কাল হ্যাঁ না মানে সোচি কিছু দিন ইসনে অন্দর তো কুন্ডি লাগা লি তো কাহা যাবেগি, আপনি ফিজিক্যাল ভায়োলেন্স দেখছেন কিন্তু ফিজিক্যাল ভায়োলেন্সের বাইরে এটাই এই ছবিটার জায়গা, যে এটা একটা মাত্র থাপ্পড় দিয়ে একটা মাত্র থাপ্পড়ের জন্য এত বড় কেন ঘটনা ঘটবে বলে সবাই আছে, এই ফিজিক্যাল ভায়োলেন্সের বাইরে এই যে মানে অন্তর্লীন হিংসাটা যেটা যেটা ভেতর থেকে আসে, যেটা আমাদের মাইন্ডসেটের ব্যাপার, এটা সমাজের মাইন্ডসেট, এটা পরিবারের মাইন্ডসেট এবং ইন্ডিভিজুয়াল মাইন্ডসেট, আমরা এটা ভাবতেই অভ্যস্ত হই যে এই এই কাজগুলো এদেরই করা কথা, মেয়েরা নিজেরাও কি সেটা ভাবে না, কেন করবে না, না কিন্তু মেয়েরা নিজেরাও কি ভাবে না, মানে আমরা আমাদের আমাদের চারপাশে যদি তাকাই তাহলে পরে আমরাও কি সেটা দেখি না যে মেয়েরা একদম ছোট থেকে ভেবেই নাই যে এটা আমারই করার কথা, যার ফলে ছবিতে এই সংজ্ঞাটা আসে, মানে এটা ওর শাশুড়িও বলছেন এবং তারপর ওর মাও মেনে নিচ্ছে আর কি, যে এটা আসলে এটা আমার দোষ, এটা তোমার মায়েরও দোষ, মানে আমিও আমার ছেলেকে এটা শেখাতে পারিনি, তোমার মাও কিন্তু তোমাকেও মেয়ে হিসেবে শেখাননি, বা তার মাকে মানে তোমার মাকে তার মাও শেখাননি, এভাবেই চলে এসেছে, এই যে চলে আসা এবং এই যে মেনে নেওয়া, এবং সেই চলে আসা এবং মেনে নেওয়ার মধ্যে এই ছবিটা সেইটার গালে একটা থাক একটা থাক, এখানে যে আমরা অভিনয় নিয়ে আলোচনা করলাম না তার কারণ হচ্ছে এইখানে যে প্রত্যেকটা অভিনেতা তারা প্রত্যেকেই ওই এই ছবির যে চরিত্রগুলো সেই চরিত্রগুলো হয়ে উঠেছে, আলাদা করে কোনো বলার জায়গা নেই, এরা সবাই মিলে ওই যে থাপ্পড়টা ডিরেক্টর মাথে দিয়েছিলেন সেটা আমাদের গাল অব্দি যাতে পৌঁছয় তার পূর্ণ ব্যবস্থা, একদম, এবং অনুভব সিনহার এটা একটা খুব চ্যালেঞ্জ ছিল, উসনে মুঝে মারা পহলি বার নেই মার সকতা বস ইতনি সি বাত হ্যায় আর মেরি পেটিশন ভি ইতনি সি, पता उस थप्पड़ से क्या हुआ, उस एक थप्पड़ से ना मुझे वो सारी अनफेयर चीजें साफ साफ दिखने लग गई जिसको मैं अनदेखा करके मूव ऑन करती जा रही थी, छोटा देखो देखे এটা নিশ্চিত যে কোথাও একটা ভিতরে ভিতরে একটা অস্বস্তি কাজ করবে, কোথাও একটা মনে হবে যে ঠিক এটা এটা এইভাবে ভাবিনি তো বা এটা ভাবা দরকার, এটি ছবিটা সাফল্য, আমরা আবার ফিরে আসবো আরেকটা ছবির নিয়ে এইভাবেই আলোচনা করতে এইভাবেই কথা বলতে আপনাদের সঙ্গে, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তার পাশে যে বেল আইকন আছে তাতে ক্লিক করবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, অনেক ধন্যবাদ, নমস্কার, নমস্কার।